শহর ছিল না কয়েক বছর আগে সেই লুদ শহর তৈরি হয়ে গেছে আর এই লুদ শহরের গেটে গেট আর সেই গেইটে ইহুদিরা লিখে রেখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার আমাদের মুক্তিদূত শান্তির বাদশাহ এই গেট দিয়ে প্রবেশ করবেন আর সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর একটা সংরক্ষিত সেনানিবাস তারা তৈরি করেছে বিমান নাম তারা রেখেছে দা বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আই রিপিট বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই বিনগোরিয়ান ছিলেন ইহুদি জাতির পিতা ইহুদি জাতির সংগঠক গঠক যার জন্য তারা বিমানবন্দরটার নাম রেখেছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন ঈশা আলাহ সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন পুরো দুনিয়া ঈশা আলাহ আত্মায় এসে যাবে। আয়ত্তে এসে যাওয়ার পরে তিনি পুরো দুনিয়াবাসী বিশ্ববাসী শুধু মধ্যপ্রাচ্য নয় কিন্তু পুরা বিশ্ব এটার উপরে খেলাফত ঘোষণা করবেন খেলাফতে এলাহিয়া ঘোষণা করবেন ঘোষণা করার পরে তিনি ইসলামী খেলাফতের আমিরুল মমিনিন হবেন ইসলামিক খেলাফতের তিনি শাহান শাহ হবেন এবং চল্লিশ বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন এই চল্লিশ বছর রাজত্ব করার পরে কেয়ামতের ভয়াবহতা শুরু হবে চল্লিশ বছর পর্যন্ত এমন পরিপূর্ণ খেলাফত তিনি কায়েম করবেন আল্লাহ নবীর ভবিষ্যদ্বাণী হাদিসের মধ্যে কিন্তু এগুলো সব বলা আছে এই চল্লিশ বছরে এত প্রাচুর্য এত বরকত এত রহমত আল্লাহ দেবেন একটা আনার যদি দুই খন্ড করে কাটা হয় তাহলে একটা আনারের খোসার ভিতরে এক গ্রামের লোক আশ্রয় নিতে পারবে একটা আনারের বাকি অর্ধেক দিয়ে কয়েকটা গ্রামের লোক প্যাট ভরে খেতে পারবে একটা আঙ্গুর এটা খেলেই একজনের আর কোনো দরকার হবে ফল দিয়ে এত বড় হবে এত প্রাচুর্য হবে আল্লাহর রহমতে পুরো দুনিয়া টইটুম্বুর ভরপুর হয়ে যাবে আল্লাহর নেয়ামত এত বেড়ে যাবে এখন মানুষের নারীদের সতীর্থ নিয়েও আর কোনো ঝুঁকি থাকবে না সবচেয়ে সুন্দরী মেয়েটা এই চল্লিশ বছরের খেলাপতের সময় দেশের এক প্রান্ত থেকে একাকিনী সফর করে দিন রাত মাস সফর করে তার গন্তব্যে পৌঁছবে তার সতীর্থ এটা নষ্ট হওয়া তার সতীর্থ এটা ব্যাহত হওয়া তো দূরের কথা কোন একজন লোক তার দিকে একবারের জন্য ফিরে তাকাবে না প্রিয় শ্রোতা এই পর্যায়ে এসে আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি তাহলে ইসা আল্লাহ সাল্লাম দুনিয়াতে পরে

দর্শক হয়েছে কিনা আপনারা হিসাব করে দেখুন আমি বলছেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না সুম্মা সুম্মা চলে যাবে রাজতন্ত্রের স্বৈরাচার বর্তমান বিশ্বের দিকে তাকান রাজতন্ত্রের নামে যেটা সেটাও স্বৈরাচার গণতন্ত্রের নামে যেটা সেটাও স্বৈরাচার হ্যাঁ একবারে প্রশাসনের নামে ভ্যাটিকান সিটির নামে যেটা সেটাও স্বৈরাচার আর ইসলামী প্রজাতন্ত্র নামের যেটা সেটাও সেটাও সৈরাচার আসলে বর্তমান দুনিয়াতে ছাড়া আর কিছু নেই আর সৈরাচারের যে লক্ষণ গুলা হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের জনক তিনি বলেছেন প্রত্যেকটা লক্ষণ কিন্তু এদের সবার ভিতরে পাওয়া যাচ্ছে হুজুর বলছেন রাজতন্ত্র চলে যাওয়ার পরে আসবে মূলকান জবাবেরা সৈরাচার আর এই সৈরাচার চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে আমি নবীর নবুয়তের আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে সেটা হবে ইসা আল্লাহ সাল্লামের ওই চল্লিশ বছরের পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতলাফায় রাশুদ্দিনের খেলাফত তিরিশ বছর গিয়েছে নবীর পরে এরপরে রাজতন্ত্র এটা গিয়েছে বেশ কিছু বছর কিছু দিন। তারপরে নবী বলছেন স্বৈরাচার এটা এখন চলছে পুরা দুনিয়াতে স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি ভালো না স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ কিন্তু দিনের পর দিন সোচ্চার হচ্ছে স্বরাচারের চলছে জান কবচ হতে অল্প বাকি আছে আমার ইমানের কসম আমার হায়াতের কসম হাদিস যদি আপনার বিশ্বাস করেন মেনে নেন তাহলে আমাদেরকে বলতে হবে স্বৈরাচারের দিন শেষ আল কোরআনের পুরো বিশ্ব এবং পুরা দেশ ঈশা আল্লাহ বিশ্বব্যাপী হবে এবং এটা নবীজির ভবিষ্যৎবাণী চল্লিশ বছর খেলাফত এটা শেষ করার পরে হত্যা করার পরে সব দূর করার পরে তিনি করবেন। এবং অধিকাংশ হাদিসের ব্যাখ্যাকার বলেছেন তিনি হজ করার পরে নবীজির রওজা জিয়ারত করার জন্য যখন মদিনায় মনে আসবেন নবীজির রওজা জিয়ারত শেষ করে যখন তিনি দোয়া কালাম পড়া শেষ করবেন আল্লাহর হুকুমে তিনি সেখানে ইন্তেকাল করবেন আর আপনারা জানেন নবীজির রোজায় মোবারকের পাশে একটা রওজা তৈরি করা আছে নবীজির এক পাশে আউু বকর আবু বকরের একটু পেছনে আর এক পাশে আবু বকরের লাগোয়া পাশে হ্যাঁ ওমর আর ওমরের পরে আর একটা কবর তৈরি আছে রেডিমেড একটা কবর আপনারা দেখবেন বানানো খুব সুন্দর একবারে এই নবীজির আহ রোজা মোবারক থেকে শুরু করে সোফা মাদ্রাসা এর মাঝখানে যে কবরটা তৈরি করা আছে এই কবরটা ঈশা আল্লাহ সালামকে দাফন করা হবে এটা তার জন্য জমা করে রাখা হয়েছে এবং নবীজির নির্দেশক্রমে এটা করা হয়েছে তাহলে নবীজি দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাবত কায়েম করেছেন নবীজি যেখানে শুয়ে আছেন ইশা আলাহ সাল্লাম আবার দুনিয়ায় ফিরে আসার পরে পুরো দুনিয়াতে ইসলামী খেলাবত কায়েম করবেন যার জন্য ঈশা আলাহ সাল্লামের জায়গা ঈশা আল্লাহ সাল্লামের হওয়ার জায়গা নবীজির পাশে নবীজি ভবিষ্যদ্বাণী করে সেখানে করে রেখেছেন তিনি সেখানে হবেন তাকে সেখানে দাফন করা হবে আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আমাদেরকে এখনো অনুভূতি সৃষ্টি করে দিন আসলে এই একটা হাদিসের দিকে যদি আপনারা তাকান তাহলে মানতে আর কোনো অসুবিধা থাকবে না যে সামনে যেটা আসতেছে সেটি ইসলামী খেলাফত আসতেছে এখন যদি আমরা ইসলামের পক্ষে কাজ করি ইসলামের দায়ী রাই ইসলামের হ্যাঁ মোজাইদ হিসাবে কাজ করি আমরা যদি দেখে যেতে নাও পারি জানি না ইমাম মাহাদি ঈসা সালাম আসার কত বাকি আছে কিন্তু আমরা ইসলামী আন্দোলন করছি আমরা ইসলামী সংগঠন করছি আমরা দিন কায়েমের চেষ্টা করছি কিন্তু পুরা দুনিয়াতে পুরা দিন কায়েম আমরা দেখে যেতে পারি নাই এরকম কিন্তু আমাদের অবস্থা হওয়ার সম্ভাবনাই বেশি তাইলে দিন দাঁড়িয়ে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে ঈসা আল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ ইসলামী খেলা আমরা পাইনি কিন্তু এই ইসলামী খেলাফতের জন্য আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম তখন দিন কায়েমের আন্দোলন করেছি দাওয়াতে দিনের কাজ করেছি একামতে দিনের চেষ্টা করেছি দিনের দায় ছিলাম দিনের রাই ছিলাম দিনের নকিব ছিলাম দিনের মোজাহিদ ছিলাম কিন্তু আমরা তো ইসলাম কায়েম করে আসতে পারিনি রবুল আলামিন এখন যে দুনিয়াতে পুরা পূর্ণাঙ্গি ইসলাম কায়েম হয়েছে এটার মধ্যে আমাদের কোনো ভাগ নাই তখন আল্লাহ বলবেন তোমরা যারা এর আগে আমার নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের পর থেকে ঈশার আগমন পর্যন্ত ইসলামী আন্দোলন করেছ দাওয়াতে দিনের কাজ করেছ তার সাথে সাথে ইসলামের মৌলিক ফরজ ইসলামের মৌলিক ওয়াজেব ইসলামের মৌলিক বিধানগুলো পালন করেছ তোমাদের জন্য আমি আল্লাহ বেহসতে আলাদা বালাখানা তৈরি করে রেখেছি ময়দানে ইয়া রব ওগরবুল্লা আলমিন পূর্ণাঙ্গ দিন ঈশা আল্লাহ সাল্লাম এসে কায়েম করেছেন যদিও আমি তো দিন কায়েমের পথে ছিলাম দিন কায়েমের চেষ্টা করেছিলাম সেই দিনে আমি একজন শেয়ার হোল্ডার আমি একজন অংশীদার আল্লাহ বললেন বালা বালা হ্যাঁ হ্যাঁ বালা আল্লাহ আমার ইজ্জত ইমানের কসম তুমি একজন অংশীদার তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও তাহলে বর্তমানে আমরা একামতে দিনের কাজ যদি করতে থাকি আল্লাহ রহমতে আমরা বেহেসতে যাব। আবার দেখেন নামাজ রোজা বাদ দিয়ে একামতে দিনের কাজ হবে না কিন্তু এইটাকে ঠিক রেখে আমরা যদি দিনের কাজ করি তাহলে আল্লাহর রহমতে আমরা হাসরের আদালতে ঈসা সাল্লামের সাথে আমাদের নবীর সাথে আম্বিয়া ইকলামের সাথে জান্নাতে যেতে পারবো এই তামান্না এই আশা এই আর্য নিয়ে আমাদের আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ ও আখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি